উজার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, এই আদমের ছেলে মেয়ে শোনো, ইয়া ইবাদি, ও আমার দাস দাসী শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারি, তোমরা দিন রাত পাপ করো, আর আমি সব ক্ষমা করি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপের পাপ ক্ষমা করার গতি আল্লাহ এভাবে দেখাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, ইয়াবসুদু ইয়াদাহু বিল্লাইলে, আল্লাহ হাতটা রাতে বাড়িয়ে দিয়ে বলেন ক্ষমা চাও, লিয়াতুবা মুসিউন নাহারে, দিনে হাত বাড়িয়ে বলেন ক্ষমা চাও, যাতে করে যারা রাতে পাপ করেছে তাদের ক্ষমা করে দিতে দেন, আবার রাতে হাত বাড়িয়ে বলেন ক্ষমা চাও, যাতে করে যারা দিনে পাপ করেছে তাদের ক্ষমা করে দেন, দিনেও হাত বাড়িয়ে বলেন, রাতেও হাত বাড়িয়ে বলেন ক্ষমা চাও, আদমের ছেলে মেয়েরা ক্ষমা চাও, দিনে পাপ করেছো রাতে ক্ষমা চাও, রাতে পাপ করেছো দিনে ক্ষমা চাও, আমি হাত বাড়িয়ে বলছি তোমাদের ক্ষমা করে দেবো, আমাকে একটু বলো, আমি তোমার বলার প্রতীক্ষমান রয়েছি, আবার বিচারের মাঠে বলবেন আল্লাহ, আবার বিচারের মাঠে বলবেন, ইবনু আদম লা আতাইতা নবি করাবিলার যে খাতায়ে সুমা লাকাইতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতু কবি করাবি আমাক ফেরা, এ আদমের ছেলে মেয়ে, দুনিয়াতে ক্ষমা করার জন্য তোমাকে বলেছি, ক্ষমা চাওয়ার জন্য বলেছি, আজকে তো চলে এসেছো বিচারের মাঠে, শোনো, যদি আজকে পাপ থাকে আকাশ জমিন পরিমাণ, যদি আজকে পাপ থাকে আকাশ জমিন পরিমাণ, যদি আজকে তোমাদের পাপ থাকে আকাশ জমিন পরিমাণ, যদি শেরেক না থাকে আমি আল্লাহ সব পাপ ক্ষমা করে দেব। শেরেক করলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়, সাবধান থাকবেন, বিচারের মাঠে আপনার সামনে আল্লাহ 99টা খাতা পেশ করবেন, খাতা পেশ করে বলবেন, এগুলো কি আমার পাপ, আমার ফেরেশতারা অন্যায় করেছে, জি না, তুমি আমাকে কিছু বলতে চাও, জি না, আচ্ছা ঠিক আছে, তোমার প্রতি কোনো অত্যাচার করা হবে না, তারপর একটা পোস্ট কার্ড বের করা হবে, পোস্ট কার্ড একটা কাগজ, তাতে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, এটা বের করে বলা হবে, অহজ রোজ না আসো আসো, এই তোমার খাতা 99টা, আর এই পোস্ট কার্ডটা একটি দিয়ে ওজন হবে, একটা এই 99টা খাতা একদিকে আর এটা একদিকে, তখন লোকটা বলবে, মা যে হেলবে তাকা মা যে সিজিল্লা, কি বলেন প্রতিপালক, একটা পোস্ট কার্ড আর 99টা খাতায় কি ওজন হয়, এটা কি কথা হলো, কি বলেন প্রতিপালক, তখন আল্লাহ বলবে, লা ইজলাম আলাইক, তোমার উপর কোনো অত্যাচার করা হবে না, ফৌজিয়াত ফি কাফাতিন, এই পোস্ট কার্ড এক পালে রাখা হবে, ওজিয়াত সিজি লাফ ফি কাফাতিন, আর এই 99টা খাতা এক পালে রাখা হবে, খাতাগুলি এত বড় চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যায় তত বড় খাতা এক পালে রাখা হয়েছে, এই পোস্ট কার্ডটা এক পালে রাখার সাথে সাথে এই 99টার পাল্লা একবারে ছিটকে উপরে উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, আল্লাহর নামের সাথে কোনো জিনিস ওজন হবে না,